প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন। কৃত্রিম ঝর্ণা তৈরির প্রচলন মানব ইতিহাসে বেশ প্রাচীন। প্রথম কৃত্রিম ঝর্ণা তৈরির প্রচলন শুরু করে প্রাচীন রোম জাতি। দেবদেবী রাজা রানীদের ইতিহাস ও বিভিন্ন লোককথা প্রাধান্য পেত ঐসব কৃত্রিম ঝর্ণায়। অধুনা বিশ্বে মানুষের তৈরি কৃত্রিম ঝর্ণাগুলোতে দেখা মেলে দৃষ্টিনন্দন কারুকার্য ও অসাধারণ সব ডিজাইনের। সিঙ্গাপুরের সানটেক শহরে অবস্থিত ঝর্ণাটি 1998 সাল পর্যন্ত ছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তালিকায় সবচেয়ে বড় কৃত্রিম ঝর্ণা। শহরের দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় 1995 সালে তৈরি এ ঝর্ণাটিকে। এ স্থানে বছরে বিভিন্ন সময় আয়োজন করা হয় লেজার শো ও মিউজিক কনসার্ট। পৃথিবীর সবচেয়ে উঁচু ঝর্ণাটি অবস্থিত লোহিত সাগরের তীরে জেদ্দা শহরে। কিং ফাহাদ ফাউন্টেন নামে ঝর্ণাটি মূলত রাখা হয় সৌদি আরবের সাবেক রাজা ফাহাদ বিন আবদুল আজিজের সম্মানে। মাটি থেকে 1024 ফুট উঁচুতে পানি ছুটতে সক্ষম এই ঝর্ণাটি। সমুদ্রের পানি ব্যবহার করা এই ঝর্ণাটিকে বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন শতভাগ পরিবেশ বান্ধব। স্পেনের মেনোর্কা দ্বীপে অবস্থিত টেপ ফাউন্টেন। কৃত্রিম এই ঝর্ণাটি প্রথম পরিদর্শনই আপনার মনে হতে পারে বিশাল আকৃতির একটা পানির কল যেন ভাসছে শূন্যের উপর, আর সেই কলের মুখ থেকে কোনো এক অজানা উৎস থেকে বেরিয়ে আসছে শত শত গ্যালন পানি। বাস্তবে বিশাল এই পানির কলটি যে প্রান্তে পানি বেরিয়ে আসে সেখানেই লুকোনো থাকে এর ভার বহনের পিলারটি। অসাধারণ সৃষ্টিশীল নকশায় তৈরি এই কৃত্রিম ঝর্ণা সহজে দৃষ্টি কাড়ে পরিদর্শনকারী পর্যটকদের। রাশিয়ার মস্কো শহরে অবস্থিত দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা ফ্রেন্ডশিপ অব দ্য পিপলস। সোভিয়েত আমলে স্থাপিত বিশাল আকৃতির এই ঝর্ণাটি প্রতিনিধিত্ব করে সোভিয়েত ইউনিয়নের সব জাতি ও সংস্কৃতি। কৃত্রিম ঝর্ণাটিতে 16টি তরুণীর মূর্তি তৈরি করেন কেজি টোপুরাডজি ও জেডি কনস্টান্টিনোভস্কি। সোভিয়েত ইউনিয়নের 16টি ভিন্ন ভিন্ন জাতির জাতীয় পোশাক পরিহিতা এই ঝলমলে সোনালী রঙের মূর্তিগুলো। মন কাড়া এই কৃত্রিম ঝর্ণাটি যেমন আকর্ষণ করে পর্যটকদের, তেমনি তুলে ধরে সোভিয়েত ইউনিয়নের উজ্জ্বল ইতিহাস। অস্ট্রিয়ার ইন্সব্রাকে অবস্থিত দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা সোয়ারোভস্কি। মানুষের মুখমণ্ডল আকৃতির বিশাল এই ঝর্ণাটি তৈরি করা হয় একটি থিম পার্কের সৌন্দর্য বর্ধনের কাজে। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত বিশাল আকৃতির দৃষ্টিনন্দন কৃত্রিম ঝর্ণা বেলাজিও। 9 একর জায়গা জুড়ে একটি কৃত্রিম লেকের উপর নির্মিত এই কৃত্রিম ঝর্ণাটিতে প্রদর্শিত হয় আলো সঙ্গীতের মূর্ছনায় কোরিওগ্রাফি। ফ্লাই মি টু দ্য মুন, টাইম টু সে গুড বাই এবং মাই হার্ট উইল গো অন সহ বিভিন্ন বিখ্যাত গানের সাথে কোরিওগ্রাফি বেলাজিও ঝর্ণার সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণে। দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত দ্য মুনলাইট রেইনবো ফাউন্টেন। এই কৃত্রিম ঝর্ণাটি বিশ্বের দীর্ঘতম সেতু ঝর্ণা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম লিখিয়েছে। 2009 সালে স্থাপিত এ ঝর্ণাটি একটি ব্যস্ত সেতুর দুপাশে বিশেষ ধরনের এলইডি নজেল সংযুক্ত পাইপের মাধ্যমে 190 টন পানি নিক্ষেপ করতে সক্ষম। নদীর পানিকে পুনরায় নদীতে ফেরত পাঠায় বলে এই ঝর্ণাটিকে বলা হয় পরিবেশ বান্ধব ঝর্ণা।